শনিবার গোটা রাজ্যে সর্বশিক্ষার শিক্ষকদের সাথে গণাছড়া মহকুমার শিক্ষকরাও হাইকোর্টের নির্দেশ অনুসারে অতি সত্বর সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে ডাক যোগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন। এদিন গণাছড়ার শিক্ষকরা নিজেদের এই দাবিতে চিঠি প্রেরণ করেন শর্মা পোস্ট অফিস গিয়ে। এই সম্পর্কে সর্বশিক্ষার শিক্ষক সংগঠনের নেতৃত্ব জয়মণি চাকমা জানান, গোটা রাজ্যে 5,500 সর্বশিক্ষার শিক্ষক নিয়োজিত আছেন। তাদের নিয়মিতকরণের জন্য 2015-2016 সালে দুটি পৃথক পৃথক মামলা হাইকোর্টে আপিল করা হয়। দীর্ঘ প্রায় 5 বছর পর কোর্ট তাদের পক্ষে রায় দেয় এবং ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে 6 মাসের মধ্যে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের নির্দেশ দেয়। কিন্তু দেখা গেছে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরও রাজ্য সরকার তাদের নিয়মিতকরণ করছে না। তাই বাধ্য হয়ে আজ গোটা রাজ্যের সর্বশিক্ষার শিক্ষকরা একযোগে পোস্ট অফিসের মাধ্যমে হাইকোর্টের রায় কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করেন। দীর্ঘ 5-6 বছর লড়াই করার পর হাইকোর্টের রায় আমাদের পক্ষে হয় এবং আমাদের পক্ষে হওয়ার পর ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে 6 মাসের মধ্যে আমাদেরকে নিয়মিতকরণের নির্দেশ দেয়। সেই সাথে অন্যান্য রেগুলার কর্মচারীরা যে সমস্ত সুযোগ সুবিধা বুক করে সেই সুযোগ সুবিধা বুক করারও প্রদান করার জন্য নির্দেশ দেয়। তো আমরা দেখেছি আজ পর্যন্ত দীর্ঘ সেই হাইকোর্টের বেঁধে দেওয়া 6 মাসের সময় অতিক্রান্ত হওয়ার পরেও আমাদের সর্বশিক্ষার শিক্ষকদের ত্রিপুরা সরকার নিয়মিত করে নাই, যার কারণে আমরা আজকে এই পোস্ট অফিসের মারফতে সারা ত্রিপুরা রাজ্যের 5,500 সর্বশিক্ষার শিক্ষক একই সময়ে আমরা একই দেতে একযোগে আমাদের রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমারকে আমরা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছি যে আমরা যাতে ইমিডিয়েট রেগুলার করা হয় আমাদের। এদিকে রাজ্য মন্ত্রিসভা আজ পর্যন্ত এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণে চরম হতাশায় ভুগছেন সর্বশিক্ষার শিক্ষকগণ। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।